পঁচিশে মার্চ থেকে লকডাউন হওয়ার পর দেখা গেছে যে পুরোপুরি অফলাইন সমস্ত কাজ বন্ধ হয়ে গেছে, অনলাইনের উপরে আমাদের নির্ভর করতে হচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তর এবং অফিসিয়াল যে সমস্ত কাজকর্ম আছে সমস্ত কিছুই অফলাইনের বদলে অনলাইনে করা হচ্ছে, এবং সেখানে বিভিন্ন মিটিং এবং বিভিন্ন আলোচনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান কলেজ সমস্ত কিছু নির্ভর করছে ভিডিও কনফারেন্স অ্যাপসের ওপর। সেই কারণেই জুম অ্যাপ, যেটা কিছুদিন আগে ট্রেন্ডিংয়ে ছিল না, এখন ভারতে সবার কাছে এবং মুখে মুখে জুম অ্যাপ, যার দ্বারা সবাই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তাদের কাজকর্ম করছে অনলাইনে। কিন্তু ভারত সরকার জানিয়ে দিয়েছে যে এটি পুরোপুরি প্রাইভেসি প্রোটেক্ট করতে পারছে না এবং তোমাদের যে সমস্ত ডেটা আছে সেটা লিক করছে এবং এর বিভিন্ন প্রমাণও পেয়েছে। সেই কারণে ভারতীয়রা এখন জুম অ্যাপ পরিত্যাগ করতে শুরু করে দিয়েছে, এবং এই সময় তাদের কাছে হাতে কোনো অপশান নেই ভালো একটা ভিডিও কনফারেন্স অ্যাপসে। সেই কারণে কেন্দ্রীয় সরকার মেক ইন ইন্ডিয়ার উদ্যোগে অংশ নেয় এবং ডেভেলপারদের একটা ইনোভেশন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ভিডিও কনফারেন্স অ্যাপসের তৈরির বিষয়ে। এছাড়া সরকারের তরফ থেকে আরও জানা গেছে যে ডেভেলপার সবচেয়ে ভালো ও ভিডিও কনফারেন্সিং অ্যাপস তৈরি করতে পারবে জুম অ্যাপসের মতো, ও সেই ডেভেলপারকে 1 কোটি টাকা পুরস্কার হিসাবে দেওয়া হবে। এখানে শুধুমাত্র 1 কোটি টাকাই ডেভেলপারদের দেওয়া হবে না, তার সাথে কিছু স্টেপে আরও কিছু পুরস্কার নির্ধারণ করা হয়েছে তাদের জন্য। সবার প্রথমে যে সমস্ত দল আইডিয়া নিয়ে গভর্নমেন্টের কাছে আসবে, সেই সমস্ত দলের মধ্যে সেরা যে 10টি দলকে নির্বাচন করবে গভর্নমেন্ট, তাদেরই প্রত্যেককে পুরস্কার হিসাবে 5 লক্ষ টাকা দেওয়া হবে। এবং দ্বিতীয় দফায় সিলেক্ট হওয়া যে 10টি দল রয়েছে, সেই 10টি দলকে ভিডিও কনফারেন্স অ্যাপস তৈরি করার জন্য 20 লক্ষ টাকা করে প্রত্যেক দলকে দেওয়া হবে। এরপরে এই 10টি দল যখন ভিডিও কনফারেন্সিং অ্যাপসটি গভর্নমেন্টকে দেবে এবং সেই অ্যাপসগুলোর মধ্যে যে অ্যাপসটি সবথেকে সেরা হবে, গভর্নমেন্টের যে অ্যাপসটি সবচেয়ে বেশি ভালো লাগবে, সেই অ্যাপস তৈরি করা দলকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। তো এইরকমভাবে পুরো স্টেপ বাই স্টেপ এগুলো চলবে। এটা ডেভেলপারদের কাছে একটা বিরাট বড় অপরচুনিটি, শুধুমাত্র পুরস্কারের জন্য না, দেশের জন্য কিছু করার। আর যাদের কাছে এরকম ধরনের স্টার্ট আপ রয়েছে, যাদের কাছে যেরকম টিম রয়েছে, তারা অবশ্যই নিজেদের আইডিয়া নিয়ে গভর্নমেন্টের কাছে শো করো এবং তোমরা অবশ্যই এই ধরনের অপরচুনিটির সুযোগ নেও যদি তোমাদের এরকম ধরনের স্টার্ট আপ থাকে। আরও কিছু কন্ডিশান এখানে দিয়ে দিয়েছে যে অবশ্যই প্রত্যেকটা ডিভাইসে এই ধরনের অ্যাপস চলতে হবে এবং যেখানে নেট কনজিউম মানে ডেটা খুব কম খাবে, যেখানে যে অ্যাপসে ডেটা খুব সীমিত থাকবে, বেশি ডেটা লাগবে না ইউজ করতে গেলে, এবং ফ্লুয়েন্ট মানে ভিডিও কোয়ালিটি অডিও কোয়ালিটি খুব বেটার হবে, মেসেজের সুবিধা থাকবে, তোমার কিছু ফাইল ট্রান্সফার করতে পারবে, এই ধরনের সমস্ত কিছু এই ভিডিও কনফারেন্স অ্যাপসের মধ্যে থাকতে হবে। তো এখানে আরও একটা কথা বলে রাখি, এখানে শুধুমাত্র 1 কোটি টাকাই দেওয়া হবে না, যে দলটি অ্যাপস গভর্নমেন্ট ইউজ করবে সেই টিমটিকে 1 কোটি টাকা প্রথম বছরের জন্য দেওয়া হবে, 1 বছরের জন্য। দ্বিতীয় বছর থেকে মানে তারপরে যত বছর গভর্নমেন্ট ইউজ করবে প্রতি বছরের জন্য 10 লক্ষ টাকা করে দেওয়া হবে। তো এটা একটা বিরাট বড় অপরচুনিটি পুরস্কার পাওয়ার জন্য শুধু নয়, দেশের জন্য কিছু করার। তা তোমাদের কাছে যদি এরকম ধরনের সেট আপ থাকে তাহলে বা তোমাদের কাছে এরকম যদি একটা টিম থাকে এবং তোমাদের কাছে এই ধরনের অ্যাপস তৈরি করার আইডিয়াও থাকে, তাহলে অবশ্যই তোমরা গভর্নমেন্টের কাছে শো করো। এর জন্য টাইম লিমিট যেটা দেওয়া রয়েছে যে 30 এপ্রিলের মধ্যে তোমাদের এর আইডিয়াটা তোমাদের গভর্নমেন্টের কাছে শো করতে হবে।